তুমি হঠাৎ অনলাইনে আসো, আবার হঠাৎ চলে যাও, বলে যাও না কেন? কি অসহ্য! তুমি হঠাৎ অনলাইনে আসো, আবার হঠাৎ চলে যাও, বলে যাও না কেন? আমি কি হজ করতে যাই নাকি? এত বারবার বলার কি আছে? উফ, অসহ্য! কি অসহ্য! তোমার মাথা! ও, আবারও বলেছি না, ও বলবে? ও সরি। তুমি সেদিন বাসের মধ্যে আমার বান্ধবী ইরাকে কি বলছো? বলছি আমার 1000 টাকার নোট, খুচরো নাই, ভাড়া দিয়ে দেন। উফ, এটা না। ও নাকি ইঞ্জিনের উপর বসেছিল আর তুমি নাকি ওর সামনে সিটে? হ্যাঁ। তারপর ইরা বলল, ভাইয়া আসেন অদল বদল করে, খুব গরম লাগছে ইঞ্জিনের ওপর গদিটাই। আর তুমি কি করলা? আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে দিলাম, যাতে ইঞ্জিনের ওপর সিটে ঢেলে দিয়ে তারপর বসে। ওই, তুমি মানুষ হবে না না? বাসের সব মানুষ হেসে ফেলেছে, ইরা খুব মাইন্ড করেছে। মাইন্ড করলে আমার কি? তোমার কি মানে, ও আমার বান্ধবী। আর তোমাকে না বলেছিলাম ভাইয়ার সাথে দেখা করতে, ভাইয়া তোমাকে দেখবে বলেছে, দেখা করেছো? আমি কি চিড়িয়াখানা জন্তু, দেখার কি আছে? উফ, আমি ভাইয়াদের একমাত্র বোন, তারা কি না দেখে আমাকে বিয়ে দেবে? দেখবে না কেন, তারা কি অন্ধ নাকি? অসহ্য! তুমি তোমার বাবা মাকে বলেছো আমার কথা? ওনারা কানে শোনেন না। সে কি, কবে থেকে? যেদিন থেকে আমাকে বাসায় বিয়ের কথা বলতে বলেছো সেদিন থেকে। ও খোদা, তুমি মানুষ হবা না না? আমি কি অমানুষ নাকি? উফ, তোমায় নিয়ে আর পারি না। আমার সাথে পেরে ওঠার এত শখ কেন? শখ না, খায়েশ। কিসের খায়েশ? তোমার চুলগুলো টেনে তোলার। তোমার সামনে এলে তো তুলবা। কতদিন না এসে থাকবা? যতদিন তোমার বাপে যৌতুক দিতে রাজি না হয়। এই কি? এই, তোমাকে কিন্তু চিবিয়ে খেয়ে ফেলবো যদি সামনে না পাই। কয়দিন হলো ভাত খাও না? উফ, তোমার কি কিছুতেই সিরিয়াসনেস নেই? আছে তো। কিসে? ওই যে কচিম মামার সাথে লুডু খেলার সময়। আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে বুঝবা। ভিক্ষুককে টাকা দিব। কেন? আমাকে চিবিয়ে চিবিয়ে খেতে পারবা না তাই। খোদা, পাই ধরি, মাফ চাই, ভালোভাবে কথা বলো প্লিজ প্লিজ। আশেপাশে কেউ নাই তো, কার সাথে বলবো? আমার সাথে। তোমাকে তো মেসেজ লিখি। জান বলছি, প্লিজ এমন করে না। কেমন করি? উফ, অসহ্য! আমার মাথা, মুন্ডু, মুড়ি খাও তুমি বসে বসে। তুমি ভেজে দিও তাহলে, বয়ামে ভরে রাখবো নি। শয়তান, তোকে যদি সামনে পাইতাম না। আচ্ছা বাবু, আসো আজ বিকেলে একটু দেখা করি। না। কেন? তুমি মার দিবা? না, দিব না, দরকার আছে একটু প্লিজ। আমার সময় নাই বিকেলে। কেন, কি করবা? ওই তো, আমাদের বাড়িওয়ালার মেয়ে নাবিলা, যে আমাকে ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়েছিল, ওকে নিয়ে ঘুরতে যাব একটু ধানমন্ডি লেকে। ওই, আমি কিন্তু তোকে খুন করে ফেলবো। তাহলে আমার নাবিলার কি হবে? তোর নাবিলা মানে? আমার আম্মার তো নাবিলাকেই পছন্দ। আম্মাকে ছবি দেখাইছিলাম নাবিলার, আম্মা বলল কি মিষ্টি মেয়ে। তোকে এমন মিষ্টি খাওয়াবো বাকি জন্মে আর মিষ্টি মিষ্টি করবি না। শোনো রূপা, এত কথার দরকার নাই, তোমার সাথে ব্রেকআপ আমার এখন এই মুহূর্ত থেকে। কি? হ্যাঁ, ঠিক আছে, তোর কাছে আমার যা যা আছে সব দিয়ে দে। আমার কাছে তোমার কিছুই নাই। কিছু নাই মানে, কত কিছু আছে। আর তাছাড়া গত সপ্তাহেও আমি তোকে একটা টি শার্ট কিনে দিয়েছি, ওটা দিয়ে আমার বুয়া ঘর মুছে এখন, দেখবা ছবি পাঠাবো। কি? ঠিক আছে, তুই যে গত মাসে আমাকে রেস্টুরেন্টে শাড়ি দিলি ওটা এসে নিয়ে যা, নইলে আমি পুড়িয়ে ফেলবো। আমার কাছে 1000 টাকার নোট, রিক্সা ভাড়া দেওয়ার জন্য খুচরা টাকা নাই, তুমি এসে ফেরত দিয়ে যাও। শেষ বিকেলে কলিং বেল বাজতেই দরজা খুলে দিলাম, দেখি রূপা দাঁড়িয়ে আছে, হাতে একটা প্যাকেট। মেয়েটা যে এক দুপুর ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে সন্দেহ নেই, চোখ মুখ ফুলে আছে, মেয়েটা এত পাগল। বললাম, তোমার হাতে কি? শাড়ি। ড্রাই ওয়াশ করে এনেছো তো? মানে? নাবিলাকে তো এটাই দিব আবার। বদমাশ। ও, রুমে এসে বসো, আমি গুছিয়ে দিচ্ছি, আমার কাছে তোমার যা যা আছে।
রূপা আমার বিছানায় বসে আছে। কাছে গিয়ে বললাম, তোমার হাতটা দেখি একটু। কেন? দরকার আছে। আমি রূপার ডান হাতের অনামিকায় আংটি পরিয়ে দিলাম। ও মা, তুমি আমাকে রিং পরাচ্ছো কেন? কি যেন কথা ছিল? কথা ছিল তুমি চাকরি পেলে আমাকে একটা লাল শাড়ি কিনে দেবে, আর প্রথম মাসে বেতন পেলে একটা স্বর্ণের আংটি। হুম, তাই তো দিলাম। অসভ্য ফাজিল, তাহলে এসব কি ছিল? ভালোবাসা। শয়তান একটা, ভীষণ বাজে তুমি। রূপা হাসে, রূপা কাঁদে। রূপার আগে রূপার চোখ অভিমানের জলে ভিজে আমার এত বেশি ভালো লাগে। কিছুক্ষণ মার দেওয়ার পর রূপা এইমাত্র আমার বুকে মাথা রাখলো। সত্যি মাঝে মাঝে মনে হয় লাইফ ইজ বিউটিফুল।